নওগাঁ সদর উপজেলার ঢাকা মোড় থেকে রাজশাহী বিমানবন্দর এলাকা পর্যন্ত 74 কিলোমিটার সড়কের কাজ শেষ হয় 2018 সালের মার্চ মাসে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই উঠে যায় বীজ ও পাথরের খোয়া, বিভিন্ন জায়গায় দেখা দেয় ফাটল। এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারদের যোগসাজশে জোড়াতালি দিয়ে কাজ শেষ করায় এই দুর্গতি। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করছে, কিন্তু অথচ এক বছর না হতে রাস্তা ফাটে গেছে, কোথাও গর্ত হয়েছে, কোথাও রাস্তা উঠে গেছে। এটা ভীষণভাবে একটা অন্যায় করে এই রাস্তাটা করা হয়েছে। গাছ খারাপ হওয়ার কারণে আজ এই রাস্তার এই পরিস্থিতি, তাতে আরও বেশি ডবল করে কাজ করা লাগছে। রাস্তাটা কোন ঠিকাদার নিল, সেই ঠিকাদার ঠিক মতো কাজ করতেছে না, এটা তদারকির ভালো হয় না। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আবারও সড়কের সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আগের কাজে অনিয়মের কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এবার আর আগের ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি। মনিটরিং অথরিটি হিসাবে সুপার ইঞ্জিনিয়ার, এডিশনাল ইঞ্জিনিয়ার এবং ঢাকার বিভিন্ন সময়ে কর্মকর্তারা কিন্তু এই সাইটগুলো ভিজিট করেন। হ্যাঁ, এবং কাজ করার সময় কখনো অনেক সময় মানে যেহেতু ম্যানুয়ালি লেবার ওরিয়েন্টেড কাজ, কিছু ত্রুটি হইলে সেটা নজরে আসলে অবশ্যই মহাসড়কে এই কাজ যখন শুরু করা হয় 2018 সালে উদ্বোধন করা হয়, তারপর থেকে কিন্তু ওই ঠিকাদারদের বিরুদ্ধে কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। এবং সেই সময় যেটা নওগাঁর সহজের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক এখানে দায়িত্ব ছিলেন, তিনি যেমন কোনো গুরুত্বে পড়েননি, অর্থাৎ স্থানীয়দের যে অভিযোগ রয়েছেন, এলাকাবাসী বা সচেতন মানুষ অভিযোগ রয়েছেন যে এই নির্বাহী প্রকৌশলী যে হামিদুল হক ছিলেন, তার সাথে ঠিকাদারদের একটা যুক্তরাষ্ট্র ছিল, এই সাজেশের কারণে এই নিম্নমানের কাজগুলো করেছেন। আপনি কি জানিয়ে রাখি যে সহজের তৎকালীন নির্বাহী প্রকৌশলী হামিদুল হক ছিলেন, তিনি সাংবাদিকের সাথে অসৌজন্য ব্যবহারও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছিল বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে। আপনাকে জানিয়ে রাখি এই কাজগুলো আবার যে ঠিকাদার করছেন সেটা হচ্ছে মিসেস আমিনুল হক এন্টারপ্রাইজ। সেই আমিনুল হক এন্টারপ্রাইজও কিন্তু নওগাঁ সাবাইহাট থেকে চৌমাসিয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় কিন্তু কাজের নির্মাণে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছিল। সেই ঠিকাদারই কিন্তু আবার নতুন করে কাজ করছে, অর্থাৎ সে সময় যে ফাটলে দেখা দিয়েছিল এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, সেটা নিয়ে একাধিকবার নিউজ হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তৎকালীন যে নির্বাহী প্রকৌশলী সহজের আমিনুল হক সেটা কিন্তু পদক্ষেপ করেননি এবং সেটা না দেখার ভান করে চলে গেছেন এবং সেই ঠিকাদারের পক্ষেই কিন্তু সাফাই দিয়েছেন। সেই ঠিকাদার যে আমিনুল হক এন্টারপ্রাইজ, অর্থাৎ তার মালিক হচ্ছে মনির, তিনি কিন্তু এই নতুন নতুন যে টেন্ডার আহ্বান করছেন এই কাজের মেরামতের 6 কোটি 10 লক্ষ টাকা তিনি কিন্তু কাজ পেয়েছেন। এ ব্যাপারে আমি সহজের যে বর্তমান নির্বাহী প্রকৌশলী আছেন সাজেদুর রহমান, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন শুধু নওগাঁ নয়, এটা রাজশাহী বিভাগ এবং ঢাকা থেকে এটা কিন্তু তদারকি করা হয়, এখানে কোনো অনিয়ম করা হয়নি। এছাড়াও যে আগে যে কাজগুলো করা হয়েছিল সেই সময় কিন্তু আপনার বিভিন্ন যে অভিযোগগুলো উঠেছিল নিম্নমানের বিটুইন ব্যবহার করা এবং পিচ ব্যবহার করা, এছাড়াও যে পাথর আছে, তার মানে প্রশাসনের তদারকিতেই নতুন কাজ চলছে। আমরা জানেছি যে আগের ঠিকাদারের চুক্তি বাতিল করা হয়েছে, তো এটাই কি তার শাস্তি নাকি প্রশাসন তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নিতে পারে? কাজের আপনাকে জানিয়ে রাখি সেটা তার বিরুদ্ধে শুধু ঠিকাদারি যে চুক্তি সেটা বাতিল করেছে এবং জরিমানাও করেছে, করার পর সেই চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছেন, অর্থাৎ আমি আমিনুল হক এন্টারপ্রাইজ যে আছেন সে আছে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, অর্থাৎ আমিনুল হকের বিরুদ্ধেও কিন্তু সেই এই এই নওগাঁ রাস্তায় মহাসড়কের যে কাজ ছিল তিনি একটি অংশ পেয়েছিলেন, সেই কাজও কিন্তু তার বিরুদ্ধে কাজের অনিয়ম রয়েছে। কাজুরি
তন্ময় আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।